কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে দেখেন, ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা মোটরসাইকেলের লেন করে দিছে শুধুমাত্র ঈদের সময়ের জন্য। একদম পুরা দুই সাইড দিয়ে ঝাউ গাছ আর মাঝে দিয়ে রোড, কি যে একটা অনুভূতি! এত সুন্দর একটা সিস্টেম করে দিছে এখানে। এরকম সিস্টেম সবসময় থাকলেই ভালো, খারাপ না, ভালো, খুবই ভালো। আর ঈদের মধ্যে যেহেতু গাড়ির চাপটা অনেক বেশি থাকে, সো এটা করে ভালো হয়। আগে ট্যুরটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে একটা বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এই পেপারটা আপনারা অবশ্যই সাথে রাখবেন। এখান থেকে যখন বের হবেন তখন এই পেপারটা অনেকে ফেলে দেয়, কিন্তু এটা মোটেও উচিত না। এটা কেন উচিত না এই বিষয়ে একটা কথা বলি। আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এইটুকু রাস্তা, এইটুকু রাস্তা কিন্তু হাইলি প্রোটেক্টেড, এই বঙ্গবন্ধু সেতুটা। ইভেন আপনি যে কোনো টোলওয়ালা যে সেতুগুলো আছে এগুলো কিন্তু প্রোটেক্টেড থাকে। বিশেষ করে বড় বড় টোলওয়ালা যে সেতুগুলো আছে সেগুলো অনেক প্রোটেক্টেড থাকে, যেমন পদ্মা সেতু, তারপরে এই যমুনা সেতু। তো এগুলোতে প্রচুর পরিমাণে লোকবল থাকে, প্লাস পুলিশ সোর্স থাকে। এদের কথা কেন বলতেছি, এদের কথা বলার একটা কারণ আছে। পোংটা পোলাবান আছে কিছু, এই পোংটা পোলাবানরা কি করে জানেন, সেতুতে টোল না দিয়ে টান দিয়ে চলে যায় অনেক সময়। এরকম কিন্তু অনেক সময় ঘটে, এটা যেহেতু আমরা ওইভাবে জানি না কারণ এগুলো রেয়ার, কিন্তু ঘটে। এই সব সেতুতে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ঘটে। ধরেন আপনার পাশে দিয়ে কোনো একটা বাইক গেছে, এপাশ থেকে ধরেন ওই পাশে মোড়ে ফোন দিয়ে দিবে যে এরকম একটা বাইক টোল না দিয়ে সে চলে গেছে, তাকে ধরো, আটকাও। তো ধরেন ওই পেপারটা আপনার কাছে নাই, ঠিক আছে, আপনাকে ধরেন আটকাইলো সামহাও, আপনার আর তার পোশাক সেম পাইলো বা এনিথিং এলস একই রকম পাইলো, তো ইনস্ট্যান্ট আপনাকে ধরেন আটকাইলো। আর সিসিটিভি চেক করার কিন্তু সময় ওদের নাই, তো আপনাকে যে সিসিটিভি চেক করে আপনাকে চেক করবে এটা কখনোই সম্ভব না। যদি প্যাচে পরে যান আর কি, তখন কিন্তু আপনার রক্ষা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। আপনি কিন্তু বুঝাইতে পারবেন না যে আপনি টোল দিয়েছেন। আর যদি এই টোলের ব্যাপারটা আপনার সাথে থাকে তাহলে কিন্তু এই হ্যাসেলটা থেকে আপনি মুক্ত পেতে পারেন। আপনি হয়তো এটা ধরে না, কোনো সময় আপনি দেখেন নাই, সবাই পালাই দেয়, কিন্তু হুট করে বাই চান্স একটা আপনি কট খায় গেলেন, তখন কি করবেন? আর এটার প্রাইস মাত্র 50 টাকা, কিন্তু এখানকার যে হ্যাসেলটা হবে আপনার, এটার প্রাইস কিন্তু অনেক বেশি, ওটা কিন্তু টাকা দিয়ে শোধ করতে পারবেন না। সো এই হ্যাসেল থেকে মুক্ত থাকতে গেলে, মুক্ত থাকতে হলে আপনারা অবশ্যই এই পেপারটা যেই যেই জায়গাতেই যান, যে ব্রিজ থেকেই টোল দিবে, পেপার দিবে, ওইটা ব্রিজ পার হওয়া পর্যন্ত অন্তত সাথে রাখবেন। ব্রিজটা পার হয়ে পরের যে টোলটা, টোল সেন্টারটা আছে, সে পর্যন্ত যাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা এটা সাথে রাখবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আর যদি সাথে না রাখেন তাহলে এনিথিং এলস, অন্য কিছু ঘটতে পারে আপনার সাথে, খারাপ কিছু ঘটতে পারে। আর যদি খারাপ কিছু ঘটে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। যদিও এই জায়গাটাতে একটু আসতে যাওয়াটা রিস্ক হয়ে যাচ্ছে, কারণ পিছনে অসংখ্য গাড়ি, আমার একটু টেনে বের হয়ে যাওয়া লাগবে। হাইওয়ের রোড বা এরকম চিপাচাপি রোড যেগুলো আছে এগুলোর ভিতরে একটু টানতে হয়, না টানলে উপায় নেই, কারণ যদি আমি বাসগুলোর সাথে না যাই তাহলে আমাকে এসে মেরে দিবে, সম্ভাবনা আছে মেরে দেওয়ার। তো যার ফলে আমি একটু টানবো, কারণ এর থেকে ক্রস করে গেলে আর কোনো ঝামেলা নেই। এর থেকে ক্রস না করে গেলে তখন দেখা যাচ্ছে যে পিছন থেকে এসে মেরে দিবে। সাধারণত এত জোরে আমি বাইক চালাই না, কারণ এত জোরে বাইক চালানো ঠিক না। এই যমুনা সেতুর পাশেই কিন্তু রেল লাইনের যে কাজটা এটা কিন্তু হয়ে গেছে। আমি সচরাচর রেলগাড়িতে চড়ি না, কারণ আমাদের বগুড়া রোডে রেলগাড়ির তেমন একটা প্রচলন নাই,
মানে আছে, রেলগাড়ি আছে, কিন্তু সেই রেলগাড়িতে আমরা চড়ি না। কারণ হচ্ছে ঢাকা থেকে এই ট্রেনগুলো সবসময় ভায়া হয়ে যায়, এই ভায়া হয়ে যাওয়ার কারণে দুনিয়ার ঘুরে ঘুরে যায়। আর এটা হয়ে আমার, আমি যতটুকু জানছি, একদম সরাসরি বগুড়াতে চলে যাবে, সরাসরি বগুড়া হয়ে রংপুর হয়ে চলে যাবে। আর এমনিতে সময়, এই নর্মাল সময় কিন্তু এদিক দিয়ে যায় না, একদম পাবনা টাবনা হয়ে ওই দিক দিয়ে ঘুরে যায়, যার ফলে আমাদের হিউজ একটা মানে দূরত্ব অতিক্রম করতে হয়, যেটা আমাদের জন্য মোটেও ভালো কিছু না। কারণ এত দূরত্ব অতিক্রম করে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যায়, প্রায় ডাবল যাইতে হয়, ডাবলেরও বেশি যাইতে হয়। মানে ডাবলের বেশি যাইতে হয় না, কিন্তু মানে ফিল হয় যে আমি ডাবলেরও বেশি যাচ্ছি, আর ট্রেনে তো যায়নি, দুনিয়ার ঝামেলা। যাই হোক, আপনাদের এটুকু জানানোর ছিল, দেখানোর ছিল যে এটা কাজ কিন্তু হয়ে গেছে। বগুড়ার মানুষজন এখন মোটামুটি, বগুড়া কেন, রংপুর দিনাজপুরের মানুষজনও এখন আরামায়েশে এই ট্রেন ভ্রমণ করতে পারবে, আশা করা যায় ইনশাল্লাহ। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।